এবার তুফানগঞ্জের দিকে আমরা নজর রাখবো, কেননা বাজারে যেভাবে আলুর আকাল আর তার মাঝেই ফায়দা তুলতে সক্রিয় পাচারকারীরা। মুখ্যমন্ত্রীর নির্দেশে ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ হতে সীমান্ত লাগোয়া চোরা পথে আলু পাচার শুরু করে দিয়েছে এক অসাধু চক্র। কোচবিহারের তুফানগঞ্জের শঙ্কর নদীর পাড়ে রাতের অন্ধকারে ভিড়ছে নৌকা, আর ঠিক এরপর নৌকা বোঝাই করে বস্তা বস্তা আলু চালান হয়ে যাচ্ছে অসমে। পাচারের সেই গোপন দৃশ্য ধরা পড়ল রিপাবলিক বাংলার ক্যামেরায়, দেখুন। এখানে আলু পাচার হচ্ছে, মানে গাড়ি দিয়ে এখানে হলো এপারে হলো নামিয়ে নৌকা দিয়ে হলো আসাম পার করে দিচ্ছে। রাজ্যে আলুর চড়া দাম, কালোবাজারে রুখতে সীমান্তে আটকে দেওয়া হচ্ছে আলু বোঝাই ট্রাক। তবে ভিন রাজ্যে আলু চালান কিন্তু থেমে নেই, জটিল পরিস্থিতির ভরপুর সুযোগ নিচ্ছে পাচারকারীরা। সড়ক পথ বন্ধ, তাতে কি নদী পথেই চলছে দেদার আলু পাচার। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে নদী তীরে ভিড়ছে পাচারের নৌকো, এরপর বস্তা বস্তা আলু তাতে বোঝাই করে চালান করে দেওয়া হচ্ছে অসমে। কোচবিহারের তুফানগঞ্জ দু নম্বর ব্লকের ফলিমারি গ্রামের শঙ্কর নদীর পাড়ে ধরা পড়ল এমনই দৃশ্য। এখানে এক গাড়ি আলু লোড করা গাড়ি এখানে এসে আনলোড করছে, আনলোড করার পরে এটা আবার নৌকায় লোড করা হচ্ছে, নৌকায় লোড করে এটা সম্ভবত আসামে পাচার করবে। স্থানীয়দের অভিযোগ, নদী পথে আলু পাচারের বেআইনি কাজে সহযোগিতা করছে ভিলেজ পুলিশে, তাদের উপস্থিতিতেই চলছে দেদার আলু পাচার। এখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে আলু হলো বেঙ্গল থেকে আসাম যাবে না, কিন্তু আমাদের এখানে ভিলেজ পুলিশ এই আলু মালিকের কাছ থেকে ওই তুলা তুলা ও পার করছে। এখানে এক গাড়ি আলু লোড করা গাড়ি এখানে এসে আনলোড করছে, আনলোড করার পরে এটা আবার নৌকায় লোড করা হচ্ছে, নৌকায় লোড করে এটা সম্ভবত আসামে পাচার করবে। রিপাবলিক বাংলার টানা কভারেজের জেরে ভিন রাজ্যে আলু পাচারে রাশ টেনেছিল সরকার, কিন্তু আলু পাচার থামাতে আদৌ কি সক্ষম হয়েছে প্রশাসন, নাকি দুর্নীতিপ্রবণ ব্যবস্থার সুযোগ নিয়ে সেই ভিন রাজ্যেই চলে যাচ্ছে এ রাজ্যের আলু? অন্যদিকে নিজের পাতে আলু তুলতে কাল ঘাম ছুটছে এ রাজ্যের মানুষের। রিপাবলিক বাংলা। ভারত বাংলাদেশের সীমান্তবর্তী জলপাইগুড়ির খালপাড়া এলাকা, আর ঠিক সেখানে কৃষিকাজ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন একজন চাষি। জানা গিয়েছে সীমান্তের যে সমস্ত জায়গা সেইখানেই ভারতীয় জমিতে সার দিতে গিয়েছিলেন হাসান আলী নামে একজন কৃষক। তিনি সেখানে গিয়ে দেখেন যে তার জমিতে কেউ বা কারা কবজা করবার চেষ্টা করছে, তাতে হাসান আলী বাধা দিতে গেলে তার উপরে চড়াও হয় দুষ্কৃতীরা, তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। যদিও বিএসএফ এর তরফ থেকে একের পর এক বিষয় তদন্ত করে দেখা হচ্ছে, কেননা আহত কৃষককে বিএসএফ এর জওয়ানরাই উদ্ধার করেছে, তারপরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্ডারের দিকে মানে জমিনে সার দিতে, জমিনে সার সার দিতে গেলাম, তো দেখতে যে বাংলাদেশে ছয় সাতজন লোক ওই আমার ভৈর ওখানে আলি কাটে আর কি, মাছ মারার জন্য টেমাই পাতাচ্ছে, টেমাই বলে ওরা। আলটা কাটলে কিন্তু ওই আমার এক বিঘা বই ওটা আর ধানে হয় না, গত বছরও ধান পাইনি, এবারও যদি আবার ইসে হয় মানে ধানটাই নষ্ট হয়ে যাবে। ওরা সবাই আসে আমাকে বাস পুরো একদম মাইজন ছিল। কাঠুয়া জঙ্গি হামলার তদন্তে বড় সাফল্য, মালহারের দুর্গম এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কাঠুয়া পুলিশ। ধৃত লিয়াকত ও রাজ জৈশ জঙ্গিদের পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশে সাহায্য করেছিল। 8ই জুলাই কাঠুয়ার জঙ্গি হামলায় শহীদ হন 5 জওয়ান। হিমাচল প্রদেশের মানালিতে মেঘ ভাঙা বৃষ্টির জের হরপা বানের ঢেউ আছড়ে পড়ল পালচান সেতুর ওপর, নুড়ি ও পাথরে ভরে গিয়েছে পুরো পালচান সেতু এবং মানালি অটল টানেল রোড। বদ্রীনাথের যোশী মঠে জাতীয় সড়কে ধস, টানা বৃষ্টির জেরে নামলো ধস, ধসের জেরে অবরুদ্ধ জাতীয় সড়ক, যান চলাচলে সমস্যা। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই, বৃষ্টিতে প্রভাব পড়তে পারে বিমান উড়ানেও, তাই যাত্রীদের আগেভাগেই সতর্কবার্তা বেসরকারি বিমান পরিবহন সংস্থার। যানজট ও জমা জলে ভোগান্তির কথা মাথায় রেখেই যাত্রীদের তাড়াতাড়ি বিমানবন্দরে আসার পরামর্শ দিল বিমান পরিবহন সংস্থাকে। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মহারাষ্ট্রের একাধিক এলাকা, টানা বৃষ্টিতে জলমগ্ন পুনে শহরের বিস্তীর্ণ এলাকা, বাড়িগুলিতেও ঢুকেছে জল, নৌকায় করে বাসিন্দাদের উদ্ধার দমকল কর্মীদের।
ভয়াবহ বিমান দুর্ঘটনার তদন্তে এবার 5 সদস্যের কমিটি গঠন করল নেপাল সরকার। বুধবারই কাঠমান্ডুতে বিমান দুর্ঘটনায় প্রাণ যায় 18 জনের। মর্মান্তিক এই ঘটনার পর বৃহস্পতিবার সেদেশের পতাকা অর্ধনমিত রাখা হয়। শনিবারও বাতিল থাকছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস। আপ ও ডাউন লাইনের সমস্ত এক্সপ্রেস বাতিল করা হয়েছে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই এক্সপ্রেস বাতিলের সিদ্ধান্ত পূর্ব রেলের। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার তদন্তে এবার টাস্ক ফোর্স গঠন করল আমেরিকার সংসদের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস। স্পিকার মাইক জনসন এবং ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস যৌথভাবে ঘোষণা করেন এই টাস্ক ফোর্সের কথা। 7 রিপাবলিকান এবং 6 ডেমোক্র্যাট নেতাকে নিয়ে গঠন করা হয় এই টাস্ক ফোর্স। স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা রাজ্যে। এসএসকেএম হাসপাতালে স্ট্রেচারের আকাল। জরুরি বিভাগের সামনে টিকিট কেটেও মিলছে না স্ট্রেচার। 1 ঘন্টা ধরে অপেক্ষা করেও মেলে না স্ট্রেচার। স্ট্রেচারের জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কে বোধ হয় লাইনে দাঁড়িয়ে আছি আপনার পাঁচ আমি দাঁড়িয়ে আছি তো 15 মিনিট তো 1 ঘন্টা হয়ে গেল। হাসপাতালে লম্বা লাইন, ঠায় দাঁড়িয়ে রোগীর পরিজনেরা। 1 ঘন্টা ধরে অপেক্ষা করেও মেলেনি স্ট্রেচার। বাধ্য হয়ে বিছানার চাদরে ঝুলিয়ে রোগীকে গাড়িতে তুললেন তাঁরা। নামী সুপার স্পেশালিটি হাসপাতাল বেহাল এসএসকেএমের স্বাস্থ্য পরিষেবা। বোন বাবা দুজনেই হাসপাতালে ভর্তি, বাড়িঘর বিক্রি করে চলছে কোনো রকমের চিকিৎসা। কি করবেন ভেবে কুল পাচ্ছেন না রোগীর পরিজনেরা। পয়সা নিয়ে ঘর বেচ দিয়া, সব চিজ খতম হো গিয়া। মেরা বহন কা জান যা রহা হ্যায়, বাপ কা উধর জান যা রহা হ্যায়। স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়েও মিলছে না কোনো পরিষেবা, অভিযোগ রোগীর আত্মীয়ের। এমনকি স্বাস্থ্যসাথী কার্ড ছিঁড়ে ফেলার কথাও বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর সাধে স্বাস্থ্যসাথী কার্ড, বিপদে সেটা কাজেও লাগে না। স্বাস্থ্যসাথী কার্ডের কোনো ভ্যালু নেই, ছিঁড়ে ফেলে ভ্যালু নেই বলে ফেক দিজিয়ে তোড়কে। রিসেপশনে বলেছে নেরেশন কি ফেক তোড়কে ফেক দিজিয়ে। এমার্জেন্সি বিভাগে নেই বেড, এই পরিস্থিতিতে রোগী রেফারের অভিযোগ হাসপাতালগুলিতে। চরম হয়রানির শিকার রোগীর পরিজনেরা। ডাক্তার বলছে ভর্তি করতে হবে, অটো ডাক্তার লিখে পাঠিয়ে দিচ্ছে এখানে ভর্তি করার জন্য। তো এখান থেকে এসে বলছে এখানে বেড নেই, ওই ভিতরে স্যারেরা বলে। মানে আপনারা ইমার্জেন্সির ভেতরে নিয়ে গেছিলেন কিন্তু সেখান থেকে বলা হচ্ছে বেড নেই। বেড নেই দিয়ে আমাকে চিত্তরঞ্জনে ট্রান্সফার করছে। আমাকে চিত্তরঞ্জনে আমি এখন কী করে নিয়ে যাবো আমাকে।